নিউ ইয়র্কের জনপ্রিয় রেস্টুরেন্ট মেরিট কাবাব অ্যান্ড সুইটস বহু বছর যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। এরই ধারাবাহিকতায় জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে 74th স্ট্রিটের ওপরে টিডি ব্যাংকের উল্টো দিকে উদ্বোধন হল মেরিট কাবাবের দ্বিতীয় শাখা। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হল রেস্টুরেন্টটি আয়তনে বেশ বড়, ছিমছাম, একই সাথে পরিচ্ছন্ন। এখানে ক্রেতারা খাবার নেবার পাশাপাশি পাবেন বুফে সিস্টেম এবং বসে অর্ডার দিয়ে ফ্রেশ খাবার খাওয়ার সুযোগ। রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল আলিম নিউ ইয়র্ক সময়কে জানান, বেশ কয়েক বছর যাবৎ জ্যাকসন হাইটসে অত্যন্ত সুনামের সাথে মেরিট কাবাব ব্যবসা করে আসছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবাসী ভোজন রসিকদের পছন্দের খাবারটি পরিবেশ করতে পারবেন। এই নতুন রেস্টুরেন্টটি পুরোপুরি ভিন্ন আঙ্গিকে করা হয়েছে। এখানে পরিবার পরিজন নিয়ে নিরিবিলি পরিবেশে মজার খাবারের স্বাদ নিতে পারবেন। রেস্টুরেন্টটি মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় কমিউনিটির সবার সহযোগিতা প্রত্যাশা করেন স্বত্বাধিকারী আব্দুল আলিম। জ্যাকসন হাইটসের 74th স্ট্রিটে আরেকটি রেস্টুরেন্ট উদ্বোধন হলো আজকে, মেরিট কাবাব 2। এটার স্বত্বাধিকারী হলো আলিম, আমাদের জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের আপন সম্পাদক। আমি অ্যাজ এ প্রেসিডেন্ট অফ JBBA আমি গর্ববোধ করছি যে আমাদের 74+73 সহ জ্যাকসন হাইটসে আমাদের ব্যবসায়িক মানে যে উন্নতি হচ্ছে ডে বাই ডে, এবং জ্যাকসন হাইটস নেভার স্লিপ। জ্যাকসন হাইটস সারা বিশ্বের বাংলাদেশিরা এখানে আসে জ্যাকসন হাইটসকে দেখবার জন্য। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনসের সাবেক প্রেসিডেন্ট হিসাবে আমাদেরই বন্ধু এবং সহকর্মী আব্দুল আলমকে আজকের যে রেস্টুরেন্ট ওপেন হলো মেরিট কাবাব, সেই মেরিট কাবাব ব্যবসাটি বহু বছর যাবৎ যুক্তরাষ্ট্রে তথা নিউ ইয়র্কে করে আসছে। আমি এই রেস্টুরেন্টের সাফল্য কামনা করছি। আমি আশা করি যে যেমন গৌরবের সাথে এবং সম্মানের সঙ্গে ব্যবসা করে আসছে, এই রেস্টুরেন্টটি ঠিক তেমনি সেরকম গৌরব এবং সম্মানের সঙ্গে ব্যবসা করে আসবে। জ্যাকসন হাইটসের বাংলাদেশিরা তার এই এই রেস্টুরেন্ট বিজনেসের সাফল্যে আমরা গর্ববোধ করি। ওপেনিংয়ে অবশ্যই স্পেশাল আছে, অ্যাড্রেসটা হলো টিডি ব্যাংকের অপোজিটে, 74 স্ট্রিট, 37 অ্যাভিনিউ, 3703। সবার মুখে একটাই ভালোবাসার নাম, মেরিট কাবাব। এই ভালোবাসাটা তৈরি হয়েছে মানুষের কাছ থেকে। আমি যে ভালোবাসাটা পাইছি, আসলে আমি মাঝে মাঝে ভাবি যে এই ভালোবাসা আমি কোথায় রাখবো। আজকে এই ভালোবাসা যে মানুষ শুধু একটাই কথা বলে যে মেরিট কাবাব। তো যাই হোক, বাংলাদেশি সবাইকে আমি ধন্যবাদ জানাই যে মেরিট কাবাবে তারা এত ভালোবাসে।